এরে আল্লাহর গোলাম গীবত এমন একটা মারাত্মক গুনাহ, গীবত দ্বারা নিজের আমলনামায় গুনাহ জমা হয়, নিজের নেক আমলগুলা ওই গীবত যার নামে করবেন তার আমলনামায় জমা হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই উঁচু মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালা, এই আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলার নামে এক বেচারা গীবত করতে থাকে, পিছনে পিছনে গালি দিত। আমগো বাংলাদেশেও কিছু বানবার আছে, কিছু পুলক আছে, এরা চার দোকানে বৈশা চোর মনে পিসা বুজুরের বদনাম গায়ে আছে না নাই? এরা চার দোকানে বৈশা বুজানি পিসা বুজুরের বিপদ করে, ওই সার সিনার পিসা বুজুরের বিপদ নিয়ে ব্যস্ত থাকে। এই বাংলার জমিনে এখনো আল্লাহর খাতির আল্লাহর গোলাম আছে, নামাজ নাই রোজা নাই, চার দোকানে বৈশা বিভিন্ন রকমের বিপদ করে, আল্লাহ বালাদের বিপদ, ওই মাদানী নগর হুজুরের বিপদ, ওই মক্কী নগর হুজুরের বড় হুজুরের বিপদ, এই মসজিদের ইমাম সাহেব হুজুরের বিপদ, এ আল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তার নামে যখন গীবত করত গীবত করত, এ মুসলমান এক আল্লাহর বান্দা যায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া এই কথাটা লাগায়া দিল, বলে দিল, ও আল্লাহর ওলি আপনার এই এলাকার এমন অমোক একজন ব্যক্তি আপনার গীবত নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, আপনাকে গালি দেয়, আপনার বদনাম বলে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি একটা হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণ কি? আরে মানুষ যদি আমাদের আমার কাছে কেউ যদি আইসা বলে, হুজুর অমুক মুসল্লি আপনার নামে গীবত করে, আমি পারি না নামাজ বাদ দেওয়ার আগে জরিফা থাকুন, ঠিক কি না? এ মুসলমান কিন্তু আল্লাহর ওলি, বেজার হন নাই, খুশি হওয়ার কারণ কি বাবা? আল্লাহর গোলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ওই বান্দার ঠিকানা নিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই মিষ্টি নিয়া ফল নিয়া কিছু হাদিয়া নিয়া যে বান্দা গীবত করেছে ওই বান্দার বাড়ির মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম যে বান্দা গীবত করতো ওই বান্দা আশ্চর্য হয়ে যায়। কি ব্যাপার? আমি যদি আল্লাহর ইমামে আজম আবু হানিফার বিরোধিতা করতাম, এই ইমামে আজম আজকে আমার বাড়ি মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছে, আল্লাহ আকবার, কি ব্যাপার? আমি না তার বিরোধিতা করতাম, তাকে না গালি দিতাম, সে আমার বাড়িতে উল্টা আমার বিরোধিতা করার কথা, কিন্তু বিরোধিতা না করে আমার বাড়ি ফল নিয়ে মিষ্টি নিয়ে হাতিয়া নিয়ে হাজির হইল, কারণ তাকে বুঝলাম না। ডাক দিয়া সালাম দেয়া বলে, ও গো আল্লাহর ওলি আপনি না ইমামে আজম? বলে হা। ও ইমামে আজম আবু হানিফা, আমি না আপনার গীবত করি আপনার বদনাম করি, সুযোগ পাইলে আপনার গীবত নিয়ে ব্যস্ত থাকি, আপনার তো উচিত ছিল আমার বাড়িতে লাঠি নিয়ে আসা, আপনার উচিত ছিল আমার বাড়িতে আসার পুলিশ নিয়ে আসা, কিন্তু আপনি এমনটা না করিয়া বরং আপনি আমার বাড়ি হাতিয়া নিয়ে হাজির হয়ে গেলেন, কারণটা কি বলেন না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা এই জন্য তোমার বাড়ি হাদিয়া নিয়ে আসলাম, আমি বহু চিন্তা ভাবনা করে দেখলাম, হিসাব করে দেখলাম, গবেষণা করে দেখলাম, ওই নবীর হাদিস মিলাই আমি দেখলাম, এ পৃথিবীর জমিনে তোমার চাইতে আমার আপন লোক, তোমার মতো আপন লোক আমার কাছে আর আমার নজরে একজনও নাই। আল্লাহু আকবার। বলে এটা কেমনে হুজুর আমি আপনার গীবত করি আপনার বদনাম করি, আমি আপন হইলাম কিভাবে? ইমাম আজম বলে, হা আমি ভাইবা দেখছি তুমি আমার দুনিয়ার মধ্যে সবচেয়ে একদম কাছের মানুষ আপন, বা সেটা কিভাবে? বা দুনিয়ার জমিনে মা সন্তানকে ঠিকই ভালোবাসে কিন্তু সন্তানের গুনাহ মা নিতে চাইবে না, কথা কোন ঠিক কি না? বাবা সন্তানকে ঠিকই কলিজার থেকে ভালোবাসে, হাসরের ময়দানে সন্তান যদি যায় দাঁড়ায় মা, ও মা
একটা নেকির অভাবে পড়ে গেলাম জান্নাতে যেতে পারি না একটা নেকি দাও মা ডাক দিয়া বলবে কে তুমি চিনি না দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই কোন সন্তানের খবর আমি জানি না বাবার কাছে যায় বলবে বাবা দুনিয়ার জমিনে তুমি না মাথার ঘাম পায় ফালাইয়া আমার না কত কষ্ট করে উপার্জন করে কামাই ও বাবা তুমি না আমার কত কষ্ট করে আমার জন্য মাথার ঘাম পায় ফালাইয়া কত ইনকাম কর বাবা রে তুমি না দুনিয়াতে হারাম উপার্জন কইরাও তো মিথ্যা কথা বইলা আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করতা বাবা আজকে এই হাসরের ময়দানে একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম মাত্র একটা নেকির অভাবে শুধু আমি জান্নাতে যাইতে পারি না দাও না একটা নেকি দাও আমি জান্নাতে চলে যাব বাবা তখন ডাক দে বলে কে তুমি চিনি না কারণ আল্লাহ ডাক দে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি হাশরের ময়দানে ভাই ভাইকে পরিচয় দিবে না বাবা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মা বাবাকে পরিচয় দিবে না স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না এরে আল্লাহর গোলাম আজকে মিথ্যা কথা বইলা ইনকাম কইরা যেই বিবির জন্য শাড়ি কিনে দিলা যেই বিবির সাজায় যেই বিবির মানে বিবির জন্য তুমি কত কিছু করলা বিবিকে তুমি সাজাইলা বিবির মনকে খুশি করলা আল্লাহর কসম করে বলে যাই এ যুবক ভাই ওই হাশরের ময়দানে তোমার ওই বিবি তোমার পক্ষে একটা কথাও বলবে না যে আমার স্বামী আজকে মুসিবতের মধ্যে পড়ে গেছে আমার থেকে একটা নেক কাইটা আমার স্বামীর জন্য আমি সহযোগিতা করে দেই আল্লাহর কসম বিবি তো দূরের কথা দুনিয়ার জমিনে যেই সন্তান না খাইলে মা খানা খায় না যেই সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না এই মা পর্যন্ত হাশরের ময়দানে বলবে কে তুমি চিনি না তাহলে বিবি আর স্বামী তো এটা বহু দূরের কথা ঠিক না দুনিয়াতেই তো বিবি স্বার্থে একটু ব্যাঘাত করলে বিবি উল্টা উল্টি লয়ে বলা কি কোন ঠিক কিনা স্বামীর স্বার্থে ব্যাঘাত করলে বিবির সাথে একদম জাগা উল্টা পল্টি কথা কোন ঠিক কিনা হাসিনের ময়দানে সম্ভব না ভাইয়ার আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এ ভাই নবীর হাদিসের দিকে তাকাই আমি খেয়াল করে দেখলাম এই পৃথিবীর জমিনে আমার মা চাইতো তুমি বেশি আপন বাবার চাইতো বেশি আপন পা এটা আবার কেমনে হয় আমি না আপনাকে গালি দেই আমি না আপনার গিবত করি আমি আপনার আপন হইলাম কিভাবে কন্যা আল্লাহু আকবার আল্লাহর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই ডাক দিয়া কয় বাবা আপন হওয়ার কারণ হইল আল্লাহর নবীর হাদিস নবী বলছে দুনিয়াতে যারা একে অপরের গীবত করবে বদনাম বলবে আল্লাহ তাআলা নাকি ওই গীবতকারীর আমল নামার নেক কাইটা ওই যার নামে গীবত করে তার নামে জমা করে দেয় আর যার নামে গীবত করে তার আমল নামার গুনাহগুলা কাইটা যে গীবত করে তার না আমল নামায় ঢুকায় দেয় এর আল্লাহর গোলাম করবেন গীবত করবেন না না হায়াতটা কিন্তু আসলে লম্বা না হয় কোন দিন যেন চলে যাওয়ার ডাক এসে যায় এ নবীর উম্মতের দল এই তো গত সপ্তাহের মাঝে আমি দেখলাম ও বন্ধু ফেসবুক ওয়ান করলাম ডাটা ওয়ান করে দেখি এই তেজগাঁও মাদ্রাসার 72 জন ছাত্র ওস্তাদ সহ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল জায়গায় মনে হয় চারজন দুনিয়াতে শেষ হয়ে গেল আল্লাহর বান্দাদের অবস্থা খারাপ এ যুবক ভাই দুনিয়াতে যত অ্যাক্সিডেন্ট দেখা যায় যত কিছু দেখা যায় এগুলার অধিকাংশ লোক হইল যুবক লোক ঠিক কিনা আজকে তুমি মনে মনে ভাবতেছো না না নামাজ পড়ার সময় এখনো হয় নাই নামাজের বয়স হয় নাই দাড়ি রাখার বয়স হয় নাই টুপি মাথায় দেওয়ার বয়স হয় নাই রে আল্লাহর গোলাম না না তোমার মতো হাজার বান্দা এমন চিন্তা নিয়ে সামনে ঘুরতেছিল অপেক্ষা করতেছিল কিন্তু বন্ধু মালাকুল মউত হযরত করে সামনে দাঁড়ায় গেছে ঠিক কি না এই জন্য মুসলমান ভাইরা আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বলে দেন আমি দুনিয়ার মানুষ রে যারা একে অপরের গীবত করে তার আমল নামার গুনাহ যায় যার নামে গীবত করে তার
আমল নামার গুনাহ এই যে গীবত করে তার আমল নামা জমা হয়ে যায় আজকে থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা থেকে জীবনী থেকে আমরা একটা জিনিস শিক্ষা গ্রহণ করি আর মসজিদে যারা আছে সবাই আমরা একটু আজকে থেকে ওয়াদা করি যে যতদিন বেঁচে থাকব জিন্দেগীতার কোনোদিন আমরা একে অপরের গীবত করব না এমন নিয়ত কে কে করতে পারে হাতটা জাগায়া দেখায় নারায় তাকবীর আল্লাহ কবুল করুক আমিন ও বাবা এই গীবত করাটাও কিন্তু অনেকের জন্য একটা ব্যবসা তার এটাই ব্যবসা ঠিক কি না এর কাজই এটা গীবত কবুল করি এটা পুরো মারাত্মক জিনিস ভাইয়ার আমার এবার নবীজি এখন আরো অনেক অনেক আযাব দেখছেন এরপরে আসেন সংক্ষিপ্ত আকারে বলি জান্নাতের মধ্যে যখন সপ্তমাক আকাশ পার হয়া জান্নাতে যখন ঢুকলেন আল্লাহর নবীকে জান্নাতের মধ্যে ঢুকানো হলো একটা জান্নাত দেখানো হলো কোন জান্নাত বলে সাধারণ মুমিন যারা হবে তাদেরকে যেই জান্নাত দেখানো হবে এই জান্নাতটা নবীকে দেখায়া দিলেন আমার নবীর জান্নাত দেখে পছন্দ হয়ে যায় ফেরেশতারা ডাক দিয়া কাও পয়গম্বর এটা তো হইলো সাধারণ মুমিনের জান্নাত এর চাইতে দামি আরো জান্নাত আছে বলে কোথায় সুবহানাল্লাহ কোথায় এরপরে আবার নবীকে আরেকটা জান্নাত দেখানো হইছে যেই জান্নাতটা এর চাইতে আরো অনেক হাই কোয়ালিটির উন্নত মানের সুবহানাল্লাহ ওই জান্নাতটা বলে এই জান্নাতটা কাদের বা এই জান্নাতটা হলো যারা দুনিয়াতে আল্লাহর জন্য যারা শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তা যারা জীবনটা দিয়া দিবে কন্যা আল্লাহ আকবার হে মুসলমান নবীর উম্মতের দল আজকে তো আল্লাহর জন্য জীবন দিতে আমাদের এরকম নিয়ত নাই চিন্তা নাই ফিকির নাই আমরা যুবকরা নারীর জন্য হে মুসলমান বেগানা নারী যাদের সাথে কথা বললে গুনাহ হয় যাদের সাথে দেখা করলে গুনাহ হয় তাদের জন্য জীবন দিয়া দেই এমন কপাল পরা বাংলার জমিনে আছে না নাই এই তো আমি গত চার দিন আগে আমি এ মুসলমান নবীর উম্মত এই ফরিদপুর আলফাডাঙ্গা থানায় আমি মাহফিলে গিয়েছিলাম বাবা রে যেই ঘরে খানা খাইতে বসলাম ওই আল্লাহর বান্দা হঠাৎ করে খানা দিতে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয় হুজুর আমার একটা কলিজার টুকরা সন্তান ছিল সন্তানটার জন্য একটু দোয়া করেন আমি বললাম ছিল তো এখন কোথায় কয় কবর শুয়ে আছে আমি বললাম ভাই যা কি হইছে ঘটনা কি অসুস্থ হইছে নাকি করোনা আক্রান্ত হইছে কয় না তাহলে কি অসুস্থ হইছে কয় না হুজুর এমন ভাবে মারা গেছে এটা কারো কাছে বলা আমার পক্ষে সম্ভব নয় আমি বলতে পারি না এমন ভাষা খুঁজে পাই না কি হইছে কয় অমকের সাথে রাখপেরা অমকের জন্য গলায় কদরি দিয়া গাছের সাথে ফাঁসি দিয়ে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছে এরে আল্লাহর গোলা একদম হারাম এটা কখনো করবা না কে যে যেইভাবে মরবা হাসরের ময়দান পর্যন্ত কেয়ামত পর্যন্ত ওইভাবে আল্লাহ তোমারে ঝুলায় রাখবে খবরদার জীবন যদি দিতে হয় ওই মালিক আল্লাহর জন্য দিতে কারা কারা প্রস্তুত আছে আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল কর বলুন না আমিন আহারে তুমি আমি বুঝার পর জীবন দিতে রাজি না অথচ আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিল বন্ধুরে এই শহীদের মর্যাদা তারা বুঝছে যে এটা কেমন বড় জিনিস দামি জিনিস হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজর আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম ওই দিন হাঁটার পথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিল্লায় চিল্লায় বলে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ কথাটা শুনিনা আল্লাহর নবী ওই যুগে একজন মহিলা ছোট ৬ বছরের একটা বাচ্চা নিয়ে ঘরের মধ্যে ঘুমায় আছে মহিলা ছিল বিধবা মহিলা মহিলার স্বামী যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে আল্লাহর বান্দি ছোট বাচ্চা নিয়ে ঘুমায় আছে হযরত বেলালের কণ্ঠে যখন হাইয়া আলাল জিহাদের কথা শুনলাম মহিলার ঘুম ভেঙে গেল লাভ দেয়া ওইটা হুজুটা বানাইয়া ওই মালিকের দরবারে সেজদা দিয়া কান্দা শুরু করে দেয় মালিক রে
ও মালি জিহাদে যাওয়ার মধ্যে দেখি সওয়াব এটা আমি জানি বুঝি কিন্তু মালি আমার বড় একটা সন্তান নাই যে আজকে আমি তোমার রাস্তায় দিয়ে দেব আল্লাহ আমার বড় কেউ নাই যে আমি দিয়ে দেব আমার সম্পদ ছিল আমার একটা স্বামী তাও তো তোমার রাস্তায় শহীদ হয়ে গেছে এখন বেঁচে আছি আমি আমার কলিজার টুকরা সন্তান সন্তান হইল ছোট আল্লাহর বান্দি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে কান্নার আওয়াজটা ওই 6 বছরের বাচ্চার কানে যায় বাড়ি মারছে ছেলেটা ঘুম থেকে উঠে তাকায় দেখে মা কান্দে ডাক দিয়া কয় মা কেন কান্দো কারণ কি মা গভীর রাত কোনদিন তেমনটা কান্দতে দেখি না মা ডাক দিয়া কয় বাবা আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইয়ালাল জিহাদ বলে এই রাস্তা দিয়ে হেঁটে যায় আর আওয়াজ দিতেছে আল্লাহর নবী জিহাদের জন্য ডাক এসেছে কে আছো নবীকে মোহাব্বত করো কে আছো আল্লাহকে মোহাব্বত করো জিহাদে যাওয়ার জন্য রাজি আছো চলে যাও কথাটা শুইনা ছেলেটার দিলের মধ্যে কেন জানি একটা জজ্বা তৈরি হয়ে যাইতেছে আল্লাহর বান্দি ডাক দেয়া কয় বাবা আমায় মায়ের মনে একটা আশা আজকে যদি তুমি ছেলেটা যদি একটু বড় হইতা বা তুমি সারা আমার যদি অন্য কোনো সন্তান থাকতো উপযুক্ত আমি আল্লাহর রাস্তায় তাকে শহীদ হওয়ার জন্য আমি তাকে দিয়া দিতা ছেলেটা ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া কয় মা টেনশন নাই আমার বয়স যদিও হয় নাই আমি উপযুক্ত হই নাই তবে মা গো আমি ওয়াদা করলাম চলো মা নবীজি দরবারে চলো না আমি কথা দিলাম তোমার হয়তো শহীদের মা না হয় মুজাহিদের না মা না বানাইয়া আমি ওইখান থেকে ফিরবো না মা ডাক দেখো বাবা তুই যাবি বলে হ্যাঁ আমি যাবো লাভ দিয়ে উঠে দুইটা সন্তান আর মা নবীজির দরবারে হাজির হয়ে যায় যায়া দেখে সাহাবাই কেরাম লাইন দিয়া দাঁড়ায় আছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য খাতার মধ্যে নাম লেখাইবে সিরিয়াল ধরে আছে সিরিয়াল আল্লাহ আকবার মহিলা ছোট বাচ্চা নিয়ে দাঁড়ায় রয়েছে সাহাবাই কেরাম দেইখা ডাক দিয়া কয় এ মহিলা তুমি কেন আসছো জিহাদের ময়দানে তো কোনো মহিলাদেরকে নেওয়া হয় না তুমি কেন আসছো আল্লাহর বান্দি ডাক দিয়া কয় এ নবীর সাহাবীরা আমি জানি মহিলাদেরকে নেওয়া হয় না আমি জানি তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা দিছে হযরত বেলালের ঘোষণা শুনে আমি মা কান্না শুরু করেছিলাম কিন্তু আমার ছোট বাচ্চা 6 বছরের বাচ্চা জিহাদের ময়দানে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে তোমরা একটু নবীজির কাছে খবরটা দাও না কয় না কি খবর দিব ছোট বাচ্চাকেও নেওয়া হয় না চলে যাও কয় চলে যাব ঠিক তবে যাওয়ার আগে তোমরা একটু নবীজির কাছে বলো না যে একটা বাচ্চা আর একটা মা হাজির হয়ে গেছে আপনার সাথে একটু কথা বলবে সাহাবীরা চলে গেল নবীজি অনুমতি দিলেন আসতে বলো আল্লাহু আকবার ছোট্ট বাচ্চা নিয়ে মা হাজির হয়ে গেল ডাক দেখাও নবী আমার বাচ্চারা জিহাদের ময়দানে যাওয়ার জন্য হাজির হয়ে গেছে নবীজি বললেন না ওর তো বয়স হয় না ছোট বাচ্চা নেওয়া যাবে না কয় নবীজি বয়স হয় না এটা জানি এই বাচ্চা তাহলে নিয়ে কেন আসছো কয় নবীজি আমি জানি আমার বাচ্চাটা যুদ্ধ করতে পারবে না তরবারি হাতে নিতে পারবে না তবে আমার এতটুকু জানা আছে ও আল্লাহর নবী জিহাদের ময়দানে বেঈমানদের সাথে যুদ্ধ করতে যাইয়া ঢাল ব্যবহার করা হয় হয়তো বা আপনাদের কোনো ঢালের শর্ট পড়ে যেতে পারে তাহলে আমার এই কলিজার টুকরা বাচ্চাটার আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে আমি আপনার আপনি নবীর মায়াবী আমার দিলে এতটা বেশি আমি আমার বাচ্চাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম গো নবী কারণ আপনি হাদিস বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি বাল বাচ্চা ধন সম্পদ এক কথায় তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা নবীজি আমি প্রমাণ করে দিলাম আমার সন্তানের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি আল্লাহর নবী বললেন ঠিক আছে মহিলা চলে যাও
এই বাচ্চাটা দে হবে না যাও তুমি নিয়ত করছো মালিক কবুল করছে চলে যাও মহিলাটা যখন কোনো ভাবে আল্লাহর নবীকে রাজি করাইতে পারলো না এবার ছেলেটারে কোলে নিয়ে চলে যায় দুই তিন কদম ফালানোর পরে ছেলেটা ডাক দিয়া কয় মা গো কই যাও কইল বাবা বাড়িতে চলে যাই তোমাকে নাকি যুদ্ধের ময়দানে নবীজি নিতে পারবে না বয়স হয় নাই আল্লাহর নবী ফিরায় দিয়ে চলো আর কি করব বাড়িতে চলে যাই ছোট বাচ্চা 6 বছরের বাচ্চা ডাক দিয়া কয় মা তুমি বাড়িতে যাও আমি যাব না যদি পারো আমার একটু নবীর দরবারে একটু দিয়ে আসো আমি নবীজিকে কিছু প্রশ্ন করব মা ডাক দেয়া কা বাবা ছোট মানুষ তুমি আমার নবীর এক প্রশ্ন করো বা কি প্রশ্ন কয় মা গো এখন বলা যাবে না চলো না নবীজির দরবারে নিয়ে একটু হাজির কর আমি নবীকে দুটি প্রশ্ন করব মা ছেলেটারে নিয়ে হাজির হয়ে গেছে ওগো নবী আমার ছোট বাচ্চা যাইতে চায় না আপনার সাথে কথা বলবে এইবার ডাক দেয়া কা বাবা কি বলবো বলো ছোট বাচ্চা ডাক দেয়া কা নবী আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই নবীজি বললেন না না তোমাকে তো আমার কাজে লাগবে না ছোট মানুষ তোমাকে নিয়ে আমি কি করব ওগো নবী এইবার ছোট বাচ্চা প্রশ্ন করলে এক নম্বর প্রশ্ন এদিকে খেল করেন বাচ্চা প্রশ্ন করে নবী আমার আমি ছোটবেলা দেখেছি আমি জানি আমার মতো ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না ঠিক মানলাম কিন্তু নবী আমি দেখেছি ঘরের মধ্যে আমি বসে বসে দেখি আমার মা যখন রান্না করে আমার মা যখন রান্না করে চুলার মধ্যে আগুন জ্বালায় আমার মাকে আমি দেখেছি আগুনটা যখন প্রথম ধরায় বড় বড় লাকড়ি চুলার মধ্যে দেয় না প্রথম ছোট লাকড়ি দেয় নবীজি আমি ছোট্ট বাচ্চা জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না আমি জানি কিন্তু আমার হঠাৎ ওই কথাটা মনে পড়লো গো নবী আমার মাকে দেখি যে ছোট বাচ্চা ছোট ছোট লাকড়ি গুলা দিয়ে আগে চুলার মধ্যে আগুন ধরায় এরপরে বড় লাকড়ি দেয় আগুনটা জ্বালানোর জন্য নবীজি জিহাদের ময়দানে আপনি আমাকে কাজে লাগবে না জানি গো নবী তবে যুদ্ধের ময়দানে যখন বেঈমানেরা তীর মারা শুরু করবে আমারে আপনার সামনে ঢাল স্বরূপ এইভাবে ধরবেন আমার কলিজার মধ্যে তীরের আঘাত লাগবে গো নবী আপনার শরীরে একটা তীরের আঘাত লাগবে না গো নবী যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আমার মতো ছোট বাচ্চা দিয়া জিহাদের ময়দানে আগুন ধরায়া এরপরে হযরত হানজালাকে দিবেন এরপরে ও নবী আপনার সাহাবী হযরত আবু বকরকে দিবেন এরপরে আপনার সাহাবী হযরত ওমরকে দিবেন কিন্তু জিহাদের ময়দানে আমার মতো ছোট বাচ্চাটা দিয়া মা যেমন ছোট লাকড়ি দিয়া চুলার মধ্যে আগুন ধরায় জিহাদের ময়দানে আমার মতো নবীর আশেক দিয়া আপনি আগুনটা ধরায়া এরপরে বড় বড় সাহাবীদেরকে আপনি যুদ্ধের ময়দানে দিবেন এরে আল্লাহর গোলাম নবীজি জান্নাত ঘুরে ঘুরে দেখলেন জিব্রাইল আমিন ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতটা হলো এই দামি জান্নাত হলো ওই আপনার ওই উম্মতের জন্য যারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য জীবনটা দিয়ে দিছে ওই শহীদদের জন্য হলো আল্লাহর তৈরি জান্নাত ভাইয়ের আমার লম্বা আলোচনা আল্লাহর নবী জান্নাত জাহান্নাম সব ঘুরে দেখার পর এইবার আল্লাহর নবীকে যখন আল্লাহর কাছাকাছি যখন নেওয়া হয় আল্লাহর সাথে সাক্ষাৎ করানো নবীজি যখন আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহর নবী সাথে সাথে আল্লাহর প্রশংসা শুরু করলেন এভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাত বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাত আমার মুখের দ্বারা যত প্রশংসা স্মরণ সম্ভব আমার দেহের দ্বারা যত প্রশংসা সম্ভব আমার সম্পদ দ্বারা আল্লাহ যত প্রশংসা করা সম্ভব সব তোমার জন্য আল্লাহ নবী যখন এই প্রশংসা করলেন আমার আল্লাহ সাথে সাথে বলেন
السلام عليك أيها النبي ورحمة الله وبركاته ও বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত শান্তি সব আমি আল্লাহ তোমার জন্য আমি বরাদ্দ করে দিলাম আমার পক্ষ থেকে রহমত শান্তি বরকত সব তোমার জন্য আমি ফয়সালা করে দিলাম সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করছে কি তোমার জন্য কি কার জন্য আল্লাহর রব্বাক যখন বললেন সব শান্তি তোমার জন্য আল্লাহর নবী কথাটা শুনে দেরি করে নাই একটা মুচকি হাসিও দেয় না একটা খুশিও হন নাই নবী বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহর নবী বলে শুধু আমার জন্য কেন একার জন্য ও আল্লাহ শুধু আমার একার জন্য নয় বলুন তো বলেন আপনার সমস্ত বান্দাদের জন্য আমার সমস্ত উম্মতের জন্য সুবহানাল্লাহ আল্লাহর নবীকে যখন আল্লাহ পাক বলছেন তোমার একার জন্য শান্তি আমি আল্লাহ ফয়সালা করে দিলাম নবী আমার এটা মেনে নেয় নাই আমার নবী তো আল্লাহ পাক তো পারতেন শুরুতেই বলতে পারতেন ও নবী তোমার জন্য এবং তোমার সমস্ত উম্মতের জন্য আমার সব বান্দা বান্দীর জন্য রহমত শান্তি দান করে দিলাম ফয়সালা করে দিলাম আল্লাহ শুরুতে এটা বলেন নাই কারণ আমার আল্লাহ দেখছেন নবীর দিলের মধ্যে উম্মতের কতটুকু মায়া গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেওয়ার জন্য আল্লাহ ওটাই ব্যবহার করছেন ও নবী দো নবী সমস্ত শান্তি রহমত একমাত্র তোমার জন্য নবী আমার খুশি হন নাই আল্লাহর নবী ডাক দিয়া কয় না না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আমি একার জন্য হলে হবে না ও মালিক এটা বলেন শান্তি শুধু আমার এক আমি একাকে দিলে হবে না আপনার সমস্ত বান্দা বান্দীদের জন্য শান্তি দান করে দেয় ভাইরা আমার ফেরেশতারাও প্রশংসা করে দিল এভাবে সংক্ষিপ্ত আকারে বলতেছি নবীজির সাথে কথা বলে সবকিছু শেষ কইরা কমপ্লিট করে যখন আসবেন উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে যাবেন নবীজি চিন্তায় বললেন আল্লাহ পাক হাদিয়া দিয়া দিলেন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ নবীজি হাদিয়া পেয়ে বড় খুশি চলে আসলেন সপ্তম ষষ্ঠ আসমানে যখন আসলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে ওগো আল্লাহর বন্ধু আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে আসছেন হাদিয়া নবীজি বললেন আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম কথাটা শুনে কয় ও নবী আমি আমার উম্মত দিয়া তো আমি বুঝা পালাইছি উম্মতের অবস্থাটা কি আমার অভিজ্ঞতা হয়ে গেছে আপনি যাইয়েন না আপনি আল্লাহর কাছে আবার যান যে আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ এটা আদায় করতে পারবে না আপনার উম্মত হলো দুর্বল আপনি যান তাড়াতাড়ি যায় কমায় নিয়ে আসেন না হলে আপনার উম্মত ধ্বংস নবী যে উম্মতের মায়া পরে আবার চলে গেলেন আল্লাহু আকবার আল্লাহর কাছে যায় বলে মালিক আমার উম্মত এতগুলা নামাজ পড়তে পারবে না নামাজটা কমায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় 45 ওয়াক্ত দিয়ে দিলেন পয়গম্বর আবার সামনে আইসা মুসা নবীর সাথে দেখা হয়ে গেল পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয় ও গো আল্লাহর হাবিব কতটুকু কমাইছেন কয় 5 ওয়াক্ত কমায় দিছে কয় না আপনার উম্মত এটাও পারবে না আপনার উম্মত দুর্বল আবার যান আরো কমায় নিয়ে আসেন নবী আবার গেলেন আবার 5 ওয়াক্ত কমায় নিয়ে আসলেন পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে আবার আল্লাহর হাবিব কত ওয়াক্ত 45 ওয়াক্ত আল্লাহর নবী মুসা নবী ডাক দিয়ে কয় না না আপনার উম্মত এটাও পারবে না যান আবার কমায় নিয়ে আসেন বন্ধুরে যাইতে 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 9 বার গেলেন 9 বার যাইয়া 45 ওয়াক্ত কমাইয়া এবার 5 ওয়াক্ত নিয়ে রওনা হয়ে গেলেন পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয় ও গো আল্লাহর হাবিব কয় পাঁচেন পাঁচ ওয়াক্ত আর কমায় নিয়ে আসেন আল্লাহর নবী ডাক দিয়া কয় ও পয়গম্বর আমার আর লজ্জা লাগে আমি আর পারবো না আমি এটাই এটাই আমি নিয়ে যাব উম্মতের জন্য
আল্লাহর নবী পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আল্লাহর নবীর মনটা বড় খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইলেন, হাবিব আপনার মন খারাপ কেন? আমি 50 ওয়াক্ত নামাজ আমি দি আপনি আমাকে হাদিয়া দিলেন উম্মতের জন্য নিয়ে আসতেছিলাম, কিন্তু মূসা নবীর বাধায় তার কথা আমি কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমায়া ফেলাইছি। আমি পয়গম্বর চিন্তা করে গেলাম, আমার উম্মতের হায়াত পাবে কম, এই কম হায়াত পাওয়ার পরে এই যে এত কম নামাজ পড়া কেমনে জান্নাতে যাইবে, আমার উম্মত গুলি কেমনে জান্নাতের মেহমান হবে। আমি পয়গম্বরের টেনশন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে দায়িকা বইরা দেয়, জিব্রাইল জি যাও আমার বন্ধুকে জানায় দাও এই পাঁচ ওয়াক্তের উপরে যেন আমার বন্ধু খুশি হয়ে যায়, আমার আপন জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও, তার উম্মতদেরকে যেন জানায় দেয়, তার উম্মতরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি দৈনিক জামাতের সাথে যারা আদায় করবে আমি আল্লাহ খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় দিয়া দিব। নবী আমার প্রায় সময় চিন্তা করতেন, মালিক আমার উম্মতরা অন্যান্য উম্মতের তুলনায় হায়াত পাইবে কম, কিন্তু আমার উম্মতরা জান্নাতে কেমনে যাইবে নেক তো কম। আল্লাহ পাক জানায় দেয়, বন্ধু টেনশন নাই, আপনার উম্মতের হায়াত হবে কম কিন্তু বরকত হবে অনেক বেশি। সেই দামি উম্মত হতে পেরে খুশি না দাদা? খুশির ঠেলা তো নামাজে ছাইরা দিছেন, খুশির ঠেলায় তো দাড়িটা কামাইতেছেন, খুশির ঠেলায় তো মাথার তুমি দাম মাথার থেকে মাথায় দিতে সময় পান না খুশির ঠেলায়, কথা কন ঠিক কি না? এই খুশির গুল্লি মারি মিয়া, আজকে থেকে যদি খুশি হন হাকিকতে বাস্তবে খুশি হতে হবে, সেই খুশিটা হলো আমার বিবি বেজার হয় হোক দাড়িটা আমি রাখবই, আমার বন্ধু বেজার হয় হোক আমাকে মোল্লা মৌলবি বলে গালি দেয় দেখ তুমিটা মাথার থেকে আমি নামাবই না, আমাকে কেউ খারাপ বলে বলুক আমাকে যে যাই বলুক আমি ব্যবসার মধ্যে সুন্নতি ব্যবসা করব, একটা কথা ব্যবসার মধ্যে একটা মিথ্যা কথা বলবো না, কাউকে ধোকা দিব না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, সমস্ত আমলগুলো করব, মেরাজের রাতে আল্লাহর হাবিব যেভাবে উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসছেন এই হাদিয়াগুলো আমরা সুন্দরভাবে আনন্দের সাথে গ্রহণ করে নিব। কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার, আল্লাহ আপনি কবুল করেন, বলুন আমিন। বন্ধু শুধু ইতিহাস শুনলে চলবে না, আমলে ঢুকাইতে হবে ঠিক কি না? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, আপনি দেখেন না আগের উম্মতরা হাজার হাজার হাজারো বছর হায়াত পাইছে, কই আগাইতে পারে না? সেই আলোচনা এই সামনে আগামী জুমা আসবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। ভাই আমার আজকের লম্বা আলোচনা নয়, রাত্রে ঘুমাই নাই আর ঘুমা গলা ভাঙবে, গলা ঠিক হইতেছে না আমার, হবে কিভাবে? মানুষের ঘুম ঘুমের কারণে গলা নষ্ট হয় ঠিক কিনা? গতকালকে রাত্রে 1টা বাজে নামছি বগুড়া শেরপুর থানার মাহফিল থেকে নামলাম, 1টা বাজে স্টেজ থেকে নামছি, তার আগের দিন ছিলাম হিজলা, তার আগের দিন ছিলাম নড়াই, তার আগের দিন ফরিদপুর, তার আগের দিন বরিশাল, সেভাবে ছিলাম, আজকে আবার কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ জেলায় যাব। আছেন নি কিশোরগঞ্জের লোক? দাওয়াত রইল, আজকে কিশোরগঞ্জ যাব, তাও নাকি আবার 12টার মধ্যে স্টেজে উঠে যাবো, কয়টায়? 12টা উঠে যাবো। ওই দেশের একটা সমস্যা হলো একটাই, রাত্রে অনেক রাত, যখন আমরা অন্য জায়গায় নামি ওই দেশে তারা উঠায়। আগামীকালকে আবার বগুড়া, এরপরের দিন আবার কিশোরগঞ্জ, এভাবে রমজানের একদিন আগ পর্যন্ত আছে। তো দোয়া চাই, এ বাংলাদেশে ইদানিং শুনতেছি কিসের কারণে জানি ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে কয়দিন, কথা কন ঠিক কি না? আপনারা তো বুঝা পালাইছেন কি কারণে, কেডা বলে আইব আমকো বাংলাদেশে, হ্যাঁ কেডা আইব গো, হ্যাঁ মোদি সরকার আমগুলোকে দোয়া করতে আইব, যাই হোক হ্যাঁ হ্যাঁ আউ যা ওটা লই আমগো মাথা কামানোর দরকার নাই, কিন্তু আমগো ওয়াজ মাহফিল বন্ধ হইব কি লাগা, এটা কোন কথা কোন ঠিক কি না? এই কোরআনের মাহফিল চলছে তো চলবে, এইটারে বলো ঠিক কি না? মোদি সরকার আসুক বা আরো কিছু আসুক যে ওটা আমাকে দেখার বিষয় না, এই বাংলাদেশে কোনো ব্যক্তির কারণে কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না, যাবে না, জোরে বলো ঠিক কি না? সব মেনে নিতে পারবো কিন্তু কোরআন বন্ধ করা, কোরআনের আওয়াজ বন্ধ করা
আওয়ামী লীগ করো বিএনপি করো জাতীয়বাদী করো যে যেই দেন করো ঈমানের দাবিতে একটা কথা বলবা এই কোরআনের আওয়াজ বন্ধ করা এটার পক্ষে যদি কেউ থাকে আল্লাহর কসম তোমার নামটা মুনাফিকের খাতা উঠে যাবে কথা বলো ঠিক কি না দলে দল করো অসুবিধা না আওয়ামী লীগ করো আমি বলবো না তুমি আওয়ামী লীগ করো না আওয়ামী লীগ লোক কি খারাপ নাকি কর সমস্যা কি এরা বাংলাদেশের রাস্তাঘাটের যেই কাজ করছে আমগো লাগে যেই ভালো হয় আগে আমি আইনে খড়াই থাকতাম এই কুমিল্লা মাহফিল করতে গেলে রাত 10টার আগে যাইতে পারতাম না কথা কোন ঠিক কি না এখন তো আলহামদুলিল্লাহ ইশারার নামাজ কইরা রওনা করলো এরপর মাহফিলের 1 ঘন্টা আগে হাজির হওয়া যায় ঠিক কি না বক্তারা বেশি দোয়া করে আওয়ামী লীগ লাগিয়া কারণ কি এই যে কত জায়গায় কত বৃষ্টি হইয়া যাইতাছে এরপর আবার আমগোদেশে বৃষ্টি হইছে যা গুণ আছে সবার যে খালি দোষ তা না গুণ আছে কথা কোন ঠিক কি না আপনি আওয়ামী লীগ করেন অসুবিধা নাই বিএমবি করেন অসুবিধা নাই ও বাবা কিন্তু কিন্তু হক কথা যখন যেটা সামনে আসবে আপনি হক কথা বলে যাবেন হকের আওয়াজকে বন্ধ করা যাবে না তার দ্বারা কি হবে জানেন আপনি আওয়ামী লীগের একজন নেতা আছেন সাধারণ নেতা আপনি হকের আওয়াজ আপনার জবান থেকে বের হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে অনেক উপরের বড় নেতা দান করে দিবেন এই পোস্ট দেওয়ার মালিক আল্লাহ কথা বলেন ঠিক কি না তবে যে যেই দল করেন অসুবিধা নাই এ মুসলমান সামনে কিন্তু আমাদের আসতেছে ইলেকশন কথা বলেন ঠিক কি না না এলাকা হয়ে গেছে এনে হয়ে গেছে নাকি ভোট হয়ে গেছে তবে এখানে বরিশালের আছেন বিভিন্ন জেলার লোক আছেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয়বাদী করেন যে যেই দল করেন যে যেই জায়গা ভোট দেন দিবেন তবে আমি বলবো যাকে ভালো লাগলে তাকেই ভোট দিবেন হ্যাঁ নৌকায় দেন দেন ধানের শীষে দেন দেন হাত পাখায় দেন দেন হাত পাখায় খালি খেয়ে বলে নেই দেন আর না তো হাত পাখায় দেন অসুবিধা নাই না দেন অসুবিধা নাই তবে টাকা খায়া কেউ ভোট দিবেন না কথা কোন ঠিক কি না তবে আজকে কি পারবেন আজকের ওয়াজের বেশি আমল লাগবে না আজকে একটা আমল করবেন কোন আমল লাগবে সব বাদ দেন একটা ওয়াজা করবেন আমল লাগে হুজুর ঠিকই কইছেন কবরে যাইতে হইব আওয়ামী লীগের লোক কবরে যাইব বিএনপির লোক কবরে যাইব হাত পাকার লোক কবরে যাইব হুজুর ভোট দিব যারা ভালো লাগে যে এলাকার জন্য যোগ্য চোখে খাইব তাকে দিব কিন্তু টাকা খায়া ভোট দিব না এমন কে কে নিয়ত করতে পারেন একটু হাতটা জাগান এই কেউ অর্ধেক জাগাইছে আমি দেখছি কেউ অর্ধেক জাগাইছে মানে হ্যাঁ 500 খাইবো আগে খাইতো 1000 এখন 500 খাইবো আল্লাহ কবুল করে হাক নামান টাকা খাইবেন না এই টাকা খায় আপনি শান্তি পাবেন না কথা বলেন ঠিক কি না এই টাকা খায় যদি ইলেকশন করেন আল্লাহর কসম আপনার সংসার শান্তি হবে না ছেলে মেয়ে হবে বোবা ল্যাংরা না হয় দেখবেন ওই যে টাকা খাইছেন কত 1 লাখ এই খায় না অনেকে যেমন উপরের পোস্ট আছে ধরেন না নিচের চেয়ারম্যান সাহেব মেম্বার একদম কিছু খায়া হারে একটা মোটামুটি একটা লাইন করে দেয় ওই যে খায়া যে 1 লাখ খাইলো মনে করে 1 লাখ খাইছে মানে ঘরের মধ্যে গজব ঢুকাইছে কেমন গজব কিছুদিন পরে ছেলে রয়েছে করোনা নাইলে বউ রয়েছে করোনা নাইলে এমন রোগ হয়েছে হাসপাতালে দিয়েছে আরো 9 লাখ 10 লাখ 6 লাখ তাহলে একে 10 একে 10 খাইছে 1 লাখ দিছে 10 লাখ গেছে আরো 6 লাখ 9 লাখ এরকম যায় কিনা না বানাই কইতাছি মত খেয়ে উঠি নাই যা কই ঠিক মতন করার চেষ্টা করি যাই হোক বাবাজি আজকের সব ওয়াজের আমল একটা আমল সেটা হলো আমি বেশি দাবি করব টাকা খায়া কেউ ভোট দিবেন না যেখানে মন চায় দেন সমস্যা নাই কিন্তু টাকা খায়া দিবেন না এলাকা আওয়ামী লীগের লোক হ্যাঁ দেন সে যদি যোগ্য হয় তাকেই দিবেন সমস্যা কি তার দ্বারা যদি দিনের কাজ হয় তার দ্বারা যদি মানুষের উপকার হয় দিবেন বিএমবির লোক দিবেন জামাতের লোক যে যায় দল করেন দিবেন তবে টাকা খাইবেন না আল্লাহ কবুল করুক আমিন আর পাঁচক তো নামাজ পড়বেন এই মেরাজের আল্লাহর রাসূলের শুধু ইতিহাস মেরাজের রাতের ইতিহাস শুনলে চলবে না আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন